হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ লজ্জা। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ লজ্জা। সিনহা পরিবার, আজওদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। পার্থ সিনহা কিছুদিন আগেই নতুন গাড়ি, এখন আবার নতুন ফ্ল্যাট কিনেছে। জয়া সিনহা, পার্থ সিনহার স্ত্রী, শান্ত মিষ্টি নরম স্বভাবের মেয়ে। শ্রুতি, পার্থ আর জয়ার একমাত্র কন্যা, ইনি হলেন পার্থর মা। গৃহপ্রবেশ উপলক্ষে ছেলের কাছে এসেছেন, দেশের বাড়িতে আলাদা থাকেন। এনারা হল পার্থর অফিসের কলিগ দীপাঞ্জন আর রুদ্র এবং ওদের স্ত্রী নন্দিনী আর শাশ্বতী। সবাই পার্থর নতুন ফ্ল্যাটের এবং ইন্টেরিয়ারের খুব প্রশংসা করছিল। দীপাঞ্জন পার্থকে জিজ্ঞেস করে যে এই ফ্ল্যাটটা ঠিক কত স্কোয়ার ফিট। পার্থর এক্সাক্ট স্কোয়ার ফিটটা বলতে একটু সময় লাগছিল বলে পাশ থেকে জয়া বলে উঠে এই ফ্ল্যাটটা 2200 স্কোয়ার ফিটের। জয়ার কথাটা শুনেই পার্থ ঘর ভর্তি লোকের সামনেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজে জয়াকে অ্যাটাক করে। সবার সামনে পার্থ এভাবে নিজের স্ত্রীকে এরকম কদর্য ভাষায় অ্যাটাক করায় সবাই খুবই অবাক হয়ে যায়। জয়াও সবার সামনে প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়ে। পার্থ জয়াকে বলে সবার জন্য চা আর নাগেটস নিয়ে আসতে। মনমরা জয়া রান্নাঘরে গিয়ে কড়াইতে তেল চাপিয়ে ভাবতে থাকে তার ওপর ওপর সাজানো গোছানো স্বাচ্ছন্দ্যে ভরা জীবনের পেছনের গল্প। পার্থ প্রতি মুহূর্তেই অতীব কদর্য ভাষায় কথার আঘাতে জয়াকে ঝাঁঝরা করে দেয়। 15 বছরের সংসার জীবনে এভাবেই জয়া কষ্ট সহ্য করে চলেছে, যে সংসারে তার ন্যূনতম কোনো সম্মান নেই। এসব ভাবতে ভাবতে জয়া ভুলেই যায় যে সে কড়াইতে তেল চাপিয়েছিল। জয়ার সম্বিত ফেরে মেয়ে শ্রুতির চিৎকারে। তেলটা পুড়ে তখন রান্নাঘরটা ধোঁয়ায় ভরে গেছে। শ্রুতি তার মায়ের ওপর বেশ খানিকটা চোটপাট করে চিমনিটা অন করে দিয়ে চলে যায়। আমরা জানতে পারি জয়া খুব সুন্দর আঁকে, কিন্তু পার্থর কাছে সেটা কাজ না থাকলে ঘরে বসে বসে অকাচ্ছাড়া আর কিছুই নয়। এরপর নন্দিনী আর শাশ্বতী উঠে যায় জয়া কি করছে সেটা দেখতে। দীপাঞ্জন কথায় কথায় পার্থকে জিজ্ঞেস করে জয়া এখন একটা চাকরি করছে তাই না। পার্থ আবার ব্যাপারটাকে ছোট করে বলে সেরকম কিছু নয়, একটা এনজিওতে সেলাই শেখানো, আচার বানানো শেখানো এসব করে। ওর কোনোদিনই খুব একটা চাকরি করার ইচ্ছে ছিল না, কিন্তু শ্রুতি এখন হাই স্কুলে পড়ছে, জয়ার আর বাড়িতে বসে সেরকম কি কাজ। তাই পার্থই জোর করে ওকে চাকরিতে পাঠিয়েছে, কারণ শুধু শুধু ঘরে বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়ে উঠবে। দীপাঞ্জন বলে একদিকে ভালোই হয়েছে, জয়া আগে চাকরি না করায় শ্রুতি ওর মায়ের কাছেই থাকতে পেরেছে, আর ওরা তো হাজবেন্ড ওয়াইফ দুজনেই অফিসে বেরিয়ে যায়, ওদের বাচ্চারা এক প্রকার আয়ার কাছেই মানুষ। তখন পার্থ বলে নেহাত জয়া আগে কখনো চাকরি করতে চায়নি, তবে যদি চাইতো তাহলে পার্থ সেটা কখনোই অ্যালাউ করতো না। রুদ্র বলে জয়া বলে তোর সবকিছুই মেনে নিচ্ছে, নন্দিনী বা শাশ্বতী হলে তোকে মজা দেখাতো। পার্থ বলে মজা দেখাতো মানে। তখন দীপাঞ্জন বলে এই যে তুই বললি না আগে জয়াকে চাকরি করতে তুই অ্যালাউ করতিস না, এখন অ্যালাউ করছিস, এসব কথা বা তোর এইসব চিন্তা ভাবনা শাশ্বতী বা নন্দিনী কখনোই মেনে নেবে না, জয়া বলেই মেনে নিচ্ছে। তখন পার্থ বলে নন্দিনী আর শাশ্বতীর মতো মেয়েরা আমার বন্ধু বা কলিগ হতে পারে, কিন্তু বউ নয়, দে আর নট মাই টাইপ। জয়া সবাইকে চা দিতে আসে, ইনি হলেন জয়ার মা, আর এই হল জয়ার বোন টিয়া। আমরা দেখি জয়ার আচার শেখানোর চাকরির ব্যাপারটা নিয়ে ওর নিজের বোনও ওকে ছোট করছে। শ্রুতি ওর ফ্রেন্ডদের কাছে নিজের মায়ের ইংলিশ কম জানা বা জয়ার অক্ষমতাগুলো বেশ বড়াই করে বলছে, তাতে আবার টিয়াও সাথ দিচ্ছে। আড়াল থেকে জয়া সবটাই শুনতে পায়। ঠিক তখনই রান্নাঘর থেকে কাজের দিদি চিৎকার করতে থাকে যে রান্নাঘরে আগুন লেগে গেছে। সবাই ছুটে রান্নাঘরে গিয়ে দেখে জয়া কড়াইতে কিছু একটা বসিয়ে বেমালুম ভুলে গেছিল, সেই কারণেই কড়াইয়ের মধ্যে আগুন জ্বলছে। আবার নিজের ভুলো মনের জন্য সবার কাছে ছোট হতে হয় জয়াকে, এমনকি শ্রুতিও জয়াকে কথা শোনাতে ছাড়ে না। সারাদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো জয়াকে ভীষণ আপসেট করে দেয়। সেই সময়ই জয়ার এনজিও অফিসের হেড শর্মিষ্ঠা দি জয়াকে ফোন করে বলে কালকে তাড়াতাড়ি অফিসে আসতে, বাইরে থেকে একজন ক্লায়েন্ট আসবে যিনি এই এনজিওতে ডোনেট করতে চান, তাই কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। এনজিওর তরফ থেকে ওনাকে যে গিফটটা দেওয়া হবে জয়েরই দায়িত্ব সেই গিফটটা র্যাপ করে নিয়ে যাওয়া।
দীপাঞ্জনা নন্দিনী বাড়ি ফিরে পার্থ আর জয়াকে নিয়ে আলোচনা করে। পার্থর এরকম অসভ্যের মতো ব্যবহার আর জয়ার ভুলো মন দুটোই সবার খুব চোখে লাগে। আমরা দেখি শ্রুতি তার মাকে ন্যূনতম সম্মানটুকুও করে না, আর জয়ার মধ্যেও তার মেয়েকে শাসন করার জোরটা নেই। সবকিছুতেই সে যেন কেমন কুঁকড়ে রয়েছে। মায়ের সবকিছুই শ্রুতির যেন খুবই অপছন্দের, বরং বাবার সবকিছু শ্রুতির ভীষণ ভালো লাগে। এই বাড়ি গাড়ি স্বাচ্ছন্দ্য তো শ্রুতি তার বাবার জন্যই পেয়েছে, সেই কারণেই শ্রুতির বাবার প্রতি এত ভালোবাসা। সেদিন রাতে জয়া তার বন্ধুদের গিফট করা একটা ড্রেস পরে পার্থর সামনে এলে সেটা দেখে পার্থ জয়াকে বলে এটাতে তাকে পাক্কা রাস্তায় দাঁড়ানো এসকর্টের মতো লাগছে। পার্থর প্রত্যেকটা শব্দ জয়াকে ক্ষতবিক্ষত করে দিতে থাকে। পরের দিন সকালে জয়া গেস্টকে দেওয়ার জন্য গিফটটা র‍্যাপ করে নেয়। সংসারের কাজ গুছিয়ে দেরি হয়ে যাওয়ার জন্য জয়া পার্থকে রিকোয়েস্ট করে তাকে তার এনজিওর অফিস অবধি ছেড়ে দিতে। একটু বিরক্ত হলেও শেষমেশ পার্থ রাজি হয় জয়াকে ছেড়ে দিতে। রাস্তার সিগনালে একটা বাইকের সাথে পার্থর গাড়িটার ধাক্কা লাগায় পার্থ গাড়ি থেকে নেমে সেই লোকটার সাথে মারাত্মক সিন ক্রিয়েট করতে শুরু করে। অবস্থা খুব একটা সুবিধার নয় বুঝতে পেরে জয়া গাড়ি থেকে নেমে পার্থকে রিকোয়েস্ট করে এসব বন্ধ করতে। তখন পার্থ রাস্তার অতগুলো লোকের সামনেই প্রচণ্ড খারাপ খারাপ ভাষা এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজে জয়াকে অপমানে অপমানে ক্ষতবিক্ষত করে দেয়। এভাবে রাস্তার মাঝে নিজের স্বামীর থেকে অপমানিত হয়ে জয়া একদম কুঁকড়ে যায়। এই ঘটনার রেশ জয়া তার এনজিওর অফিসে গিয়েও মন থেকে সরাতে পারে না। এনজিওতে যা ডোনেট করার কথা তিনি সবার সাথে আলাপ করছিলেন। জয়াকে দেখে ওর অফিস কলিগ মৌমিত্র বুঝতে পারে যে জয়া ঠিক নেই। সেই কারণে মৌ জয়াকে জল খেতে দিলে নার্ভাস হয়ে জয়া জলটাও হাত থেকে ফেলে দেয়। বাইরের লোকের সামনে ব্যাপারটা খুবই অপ্রস্তুতজনক হয়ে যায়। কিছুক্ষণ পর যখন শর্মিষ্ঠাদি জয়াকে গেস্টের জন্য গিফটটা আনতে বলে, তখন গিফটটা আনতে গিয়ে জয়ার মনে পড়তে থাকে তার সাথে হওয়া একটার পর একটা অপমান। জয়ার মনে পড়তে থাকে আজ ভরা রাস্তার মাঝে পার্থ কিভাবে তাকে অতি কদর্য ভাষায় নিচে নামিয়েছে। এসব ভাবতে ভাবতে প্রচণ্ড আনমনা হয়ে গেলে হঠাৎ করে জয়ার হাত থেকে ওই গিফটের ট্রেটা পড়ে যায়। আবারও সবার সামনে প্রচণ্ড অপ্রস্তুত হতে হয় জয়াকে। শর্মিষ্ঠাতি আর থাকতে না পেরে তাকে দু একটা কথা শুনিয়েও দেয়। পার্থ অফিসে এসে সবাইকেই মেজাজ দেখাতে থাকে, তার রাগের প্রধান কারণ তার নতুন গাড়িতে চোট লেগেছে বলে। সে যে তার নিজের স্ত্রীকে ভরা রাস্তার মাঝে এভাবে অপমান করলো সেটা নিয়ে সে একেবারেই রিগ্রেটেড নয়। দীপাঞ্জনকে পার্থ পুরো ঘটনাটা খুলে বলে। পার্থ এটাও বলে যে জয়ার এই মিনমিনে স্বভাবটা তার কাছে জাস্ট অসহ্য হয়ে উঠছে। সকালের ওই ঘটনার পর মৌ জয়ার কাছে এসে বলে যে আজকে অফিসে আসার সময় সে রাস্তায় দেখেছে পার্থ কিভাবে জয়াকে অপমান করছিল। সেই কারণে মৌ বুঝতেই পারছে আজকে জয়া কেন এতটা আপসেট। জয়া আর পাঁচটা স্ত্রীর মতোই মৌকে বোঝাবার চেষ্টা করে যে তার স্বামীর মাথাটা একটু গরম। তখন মৌ জয়াকে বলে স্বামীর মাথাটা একটু গরম কিন্তু মনটা খুব ভালো, এটা শুনতে শুনতে মেয়েরা মানুষ হয়ে যায় কিন্তু ছেলেরা অমানুষই থেকে যায়। মৌ বলে শারীরিকভাবে কাউকে অত্যাচার করাটা ঠিক যতটা অপরাধ, ঠিক সেরকমই কাউকে কথার আঘাতে ঝাঁঝরা করে দেওয়াটাও একই রকম অপরাধ। ফিজিক্যাল অ্যাবিউজের মতোই ভার্বাল অ্যাবিউজও ক্রিমিনাল অফেন্স। মৌয়ের কথাগুলো শুনে জয়া আরও কুঁকড়ে যায়। রাস্তায় বেরোবার পর জয়া উদাস মনে তার সাথে ঘটে যাওয়া সারাদিনের ঘটনাগুলো ভাবতে ভাবতে একটা অটোর সামনে চলে আসে। অটো ড্রাইভারের ঝাঁঝানিতে সম্বিত ফেরে জয়ার। সেদিন রাতে জয়া খেতে বসেও না খেয়ে উঠে গেলে পার্থর মা তার ছেলেকে জিজ্ঞেস করে নতুন বাড়ি গাড়ি ভরা সংসার পেয়েও জয়া সবসময় এরকম আনহ্যাপি থাকে কেন। তখন পার্থ বলে একা একা থেকে মনে হয় ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তখন পার্থর মা বলে আমিও তো একা থাকি, পুজো করি, বই পড়ি, নিজেকে ভালো রাখার চেষ্টাটা নিজেকেই করতে হয়। এসব ডিপ্রেশন বিলাসিতার অসুখ, বেশি আহ্লাদ দিলে এরা মাথায় চড়ে বসবে। রাতে পার্থ জয়ার কাছে আসতে চাইলে এই প্রথমবার জয়া তাকে না বলে। জয়া বলে যে তার ভালো লাগছে না। নরম স্বভাবে জয়ার কাছ থেকে এই কথা শুনে পার্থ খুব অবাক হয়ে যায়। আবার পার্থ দু একটা খারাপ কথার আঘাতে জয়াকে ঝাঁঝরা করে ঘর থেকে বেরিয়ে যায়। সারাটা রাত জয়া ঘুমোতে পারে না। ভোরবেলা উঠেই সে পার্থকে বলে সে কিছুদিনের জন্য আলাদা থাকতে চায়, সে আর পারছে না। হঠাৎ করে জয়ার মুখে এরকম কথা শুনে পার্থ প্রচণ্ড অবাক হয়ে যায়।
জয়ার এই সিদ্ধান্তের কথা পার্থ তার মাকে জানালে পার্থর মা বলে যে তার আগেই মনে হয়েছিল জয়াকে ডাক্তার দেখানো উচিত, ও সুস্থ নয়। এই ব্যাপারটা ওদের জয়ার বাড়িতে জানাতে হবে। ওর মা দাদা বৌদি সবাই আসুক, ওদের মেয়ে ওরাই আগে জানুক। সিন শিফট হয় জয়ার বাপের বাড়িতে। জয়ার মা আর বোনকে তো আমরা আগেই দেখেছি, এবার আমাদের আলাপ হয় জয়ার দাদা আর বৌদির সাথে। পার্থ জয়ার দাদাকে ফোন করে এখনই ওদের বাড়িতে যেতে বলে। কিছু একটা হয়েছে বুঝতে পেরে বাড়ির সবাই চিন্তিত হয়ে যায়। জয়ার মাথায় ঘুরতে থাকে পার্থর বলা প্রত্যেকটা জঘন্য কথার আঘাত। কিছুতেই জয়া তার মাথা থেকে ওগুলো বার করতে পারে না। লজ্জায় অপমানে সে কুঁকড়ে যেতে থাকে। জয়ার দাদা আর বৌদি এসে পৌঁছয় পার্থর ফ্ল্যাটে। পার্থ জয়ার দাদাকে বলে যে সে একজন সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ওদের দুজনকেই জয়াকে নিয়ে সেখানে যেতে হবে। জয়ার দাদা বলে, সাইকিয়াট্রিস্ট কেন? তখন পার্থ বলে, পাগলামি তো করছে তোমার বোন। জয়ার দাদা তার বোনকে বোঝাতে আসে যে তার একবার একজন ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। জয়া ডক্টর দেখাতে না চাইলেও ওরা বুঝিয়ে সুঝিয়ে জয়াকে ডাক্তার দেখাতে রাজি করিয়ে নেয়। জয়াকে সাইকিয়াট্রিস্ট দেখানোর ব্যাপারটা জয়ার বৌদির একেবারেই পছন্দ না হলেও জয়ার দাদা পার্থকে সমর্থন করে। তার মনে হয় জয়ার কিছু তো একটা হয়েছে। দামি গাড়ি বাড়ি স্বামী সন্তান ভরা সংসার পেয়েও কোন মেয়ে এরকম করে? এটা তো সত্যি স্বাভাবিক নয়। অফিসে গিয়ে পার্থ দীপাঞ্জনকে বলে যে সে আজ বিকেলে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাবে। জয়াকে সাইকিয়াট্রিস্ট দেখানোর ব্যাপারটাও পার্থ দীপাঞ্জনকে বলে। তবে পার্থর আসল উদ্দেশ্য কোনো সরকারি জায়গায় গিয়ে জয়াকে ভয় দেখানো। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে জয়ার ট্রিটমেন্ট করানোটা তার আসল উদ্দেশ্য নয়। পার্থ চায় জয়া পাগলামি করলে তার পাগলাগারদের ঠাঁইটা কীরকম হতে পারে সেটা আজকে জয়া দেখে আসুক। তখনই ওর ওই পাগলামি করার নাটকের শখটা একদমই মিটে যাবে। দীপাঞ্জন পার্থকে বোঝাবার চেষ্টা করে যে সরকারি জায়গায় গেলে জয়া ভয় পেয়ে যাবে। পার্থ বলে যে সে সেটাই চায়। সময় মতো পার্থ আর জয়ার দাদা জয়াকে নিয়ে সরকারি সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সেখানের পরিবেশ থেকে জয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। জয়ার দাদারও পরিবেশটা একেবারেই ভালো লাগে না। সে বারবার পার্থকে বলার চেষ্টা করে যে জয়াকে তাদের এখানে নিয়ে আসা ঠিক হয়নি, কোনো একজন প্রাইভেট সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু পার্থ কারোর কোনো কথাই শুনতে চায় না। টিকিট করার জন্য পার্থ আর জয়ার দাদা নাম লেখাতে গেলে মানসিকভাবে বিকৃত রোগীরা জয়াকে ছেঁকে ধরে। তাদের আচরণে আর চারিপাশের পরিবেশ দেখে জয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করেই পার্থ আর জয়ার দাদা দেখে জয়া তার সিটে নেই। চারিদিকে খুঁজতে খুঁজতে ওরা দেখে জয়া রাস্তায় বেরিয়ে পাগলের মতো দৌড়চ্ছে, পালিয়ে যেতে চাইছে ওই ভয়ঙ্কর পরিবেশ থেকে। অনেকটা রাস্তা দৌড়বার পর ওরা জয়াকে ধরতে পারে। জয়া চিৎকার করে ওর দাদাকে বলতে থাকে যে ও পাগল নয়। রুদ্র দীপাঞ্জন শাশ্বতী আর নন্দিনীও জয়া আর পার্থকে নিয়ে আলোচনা করতে বসে। শাশ্বতী আর নন্দিনী একেবারেই পার্থকে সমর্থন করতে পারে না। বাড়িতে ফিরে জয়ার একটা প্যানিক অ্যাটাকের জন্য শ্বাসকষ্ট হতে থাকে। জয়ার বৌদি জয়াকে সামলাতে গেলে পার্থ বিরক্ত হয়ে আরো খারাপ খারাপ ভাষায় জয়াকে অ্যাটাক করে। পার্থর মনে হয় জয়া এসব নাটক করছে। অনেকগুলো খারাপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজে জয়াকে ঝাঁঝরা করে দিতে থাকে পার্থ। এবার পুরো ব্যাপারটাই ঘটে জয়ার বৌদির সামনে। প্রচণ্ড উত্তেজিত হতে শুরু করে জয়া। ঠিক তখনই পার্থ সেখান থেকে সরে গিয়ে শ্রুতি সেখানে আসলে জয়া রাগ আর উত্তেজনার বশে সামনে থাকা ল্যাম্পশেডটা ছুঁড়ে মারে। কিন্তু বিপত্তিটা ঘটে শ্রুতির মাথায় ল্যাম্পশেডের আঘাত লেগে। সবাই মিলে শ্রুতিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পার্থ জয়ার উপর আরও রেগে গিয়ে তার হাতটা শক্ত করে বেঁধে ওই ঘরে তালা বন্ধ করে রাখে এবং সবাইকে বলে দেয় ওই ঘর থেকে যেন আজকে জয়াকে কেউ বের না করে। শ্রুতিকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। ল্যাম্পশেডের আঘাতে মাথা ফেটে যাওয়ার কারণে দুটো সেলাই পড়ে শ্রুতির। পার্থ প্রচণ্ড রাগে জয়ার দাদাকে বলে কোনো পাগলের সাথে সে তার মেয়েকে এক বাড়িতে রাখবে না। জয়া আলাদা থাকতে চেয়েছিল, তাই না? তারা যেন তাদের বোনকে এখান থেকে নিয়ে যায়। পার্থ জয়ার বৌদিকে স্পষ্ট করে জানিয়ে দেয় আজকে জয়ার ঘরের দরজা খোলা হবে না। আজ সারারাত সে ওভাবেই বাধা অবস্থায় বন্ধ ঘরেই থাকবে। জয়া ঘরের ভেতর থেকে চিৎকার করতে থাকে, দরজা ধাক্কাতে থাকে। কিন্তু পার্থর মা টিভি সাউন্ডটা ফুল ভলিউমে দিয়ে চুপচাপ বসে থাকে।
জয়া যে ল্যাম্পশেড ছুঁড়ে মেরে শ্রুতির মাথা ফাটিয়ে দিয়েছে এই কথাটাও পার্থ ফোন করে দীপাঞ্জনকে জানায়। ব্যাপারটা নন্দিনীর খুবই ফিসি লাগে। নন্দিনীর মনে হয় পার্থর নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, না হলে এরকম একটা সেন্সিটিভ কথা সঙ্গে সঙ্গে ফোন করে পার্থ দীপাঞ্জনকে জানালোই বা কেন। জয়ার বৌদি পার্থ আর শ্রুতির ব্যবহারে প্রচণ্ড অবাক হয়ে যায়। পার্থকে তার খুবই অদ্ভুত লাগে, একই তো মুখের এরকম খারাপ ভাষা, তার ওপর সত্যিই সারা রাত জয়াকে ওই ঘরটার মধ্যে আটকে রেখেছে। শ্রুতি বা কেমন মেয়ে, একবারও তার মায়ের কাছে গেল না? জয়ার দাদা বলে পার্থটা খুবই চালাক, সময় বুঝে জয়াকে আমাদের ঘাড়ে গুছিয়ে দিচ্ছে। তখন জয়ার বৌদি বলে বোনকে বাড়ি নিয়ে যেতে হবে বলে তুমি একে ঘাড়ে গোছানো বলছো? পরের দিন সকালে পার্থ অফিসে বেরিয়ে যাওয়ার পর জয়ার বৌদি ওই ঘরের দরজা খুলে জয়ার কাছে আসে। আমরা দেখি বিধ্বস্ত জয়া হাত বাঁধা অবস্থায় করুণ মুখে বিছানায় বসে আছে। বৌদিকে দেখে জয়া ক্লান্ত স্বরে বলে একটু জল দেবে বৌদি? জয়ার কথা শুনে তার বৌদির মনটা হু হু করে ওঠে। আগের দিনের ঘটনার জন্য জয়া শ্রুতির কাছে সরি বলতে আসে। জয়া শ্রুতিকে বলে তার সাথে মামার বাড়িতে গিয়ে শ্রুতি যেন কিছুদিন থাকে, এখানে তার মাকে ছেড়ে একা থাকতে অসুবিধা হবে। তখন শ্রুতি জয়াকে পরিষ্কার বুঝিয়ে দেয় এখানে তার বাবা ঠাকুমা সবাই আছে, তার কোনো অসুবিধা হবে না। তাছাড়া তার মা তো স্বাভাবিক নয়, এই বাড়িতে তার মায়ের কারণে কোনো না কোনো অশান্তি লেগেই আছে, তাই সে তার মায়ের সাথে একেবারেই যেতে চায় না। জয়া বেরোবার সময় ওর বৌদিকে বলে না গেলেই কি হয় না বৌদি, আমি যখন যাব বলেছিলাম তখন তো শ্রুতির এরকম হয়নি বলো? জয়ার বৌদি ওকে বোঝাবার চেষ্টা করে কিছুদিন ওর এই বাড়ি থেকে সত্যি আলাদা থাকা দরকার, কটা দিন পর তো সে আবার তার সংসারে ফিরেই আসবে। ওরা জয়াকে নিয়ে চলে যায়। জয়ার দাদা আর বৌদি জয়াকে একা নিয়ে এসেছে দেখে জয়ার মা বেশ অবাক হয়ে যায়। জয়া তার বাপের বাড়িতে আসার পরেই আলোচনার হিড়িক পড়ে যায় যে রাতে জয়া কার সাথে শোবে। টিয়া বলে যে সে কিছুতেই তার দিদির সাথে রুম শেয়ার করতে পারবে না। জয়ার মা বলে যে তাদের বাবা অসুস্থ, সারা রাত জেগে থাকে, ওই একটা খাটের মধ্যে জয়া কোথায় শোবে? কিন্তু টিয়া কোনো কথাই শুনতে চায় না। সে পরিষ্কার জানিয়ে দেয় যে তার পক্ষে জয়ার সাথে রুম শেয়ার করা সম্ভব নয়। আড়াল থেকে জয়া সবটাই শুনতে পায়। এরপর জয়া তার অসুস্থ বাবার সাথে দেখা করে বলে আমি বোধহয় আমার সব আপনজনদের থেকে বাতিল হয়ে যাচ্ছি বাবা। জয়া রেডি হয়ে সবাইকে বলে যে তাকে একবার অফিসে যেতেই হবে, বিকেলের মধ্যেই সে চলে আসবে। জয়ার বৌদি জয়াকে অনেকবার খেতে বলাতেও জয়া কিছুই খাবে না বলে। আত্মসম্মানী জয়া বাপের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বসেই গোগ্রাসে খাবার খেতে থাকে। আসলে তাকে নিয়ে তার বাপের বাড়িতে যা যা কথা হচ্ছে তারপর সেখানে খেতে তার রুচিতে বেঁধেছে। অফিসে গিয়ে জয়া মৌকে সব ঘটনা খুলে বলে। সে যে ল্যাম্পশেড দিয়ে তার মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে সেটাও বলে। জয়া মৌকে বলে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে, সে বুঝতে পারছে তার চিকিৎসা দরকার, তবে সে কোনো সরকারি হাসপাতালে দেখাতে পারবে না, কোনো ডাক্তারের প্রাইভেট চেম্বারে সে দেখাতে চায়। অফিসের পর মৌ জয়াকে নিয়ে একটা কফি শপে যায়। মৌ জয়াকে বলে তুই বলছিস বটে যে তুই ল্যাম্পশেড দিয়ে তোর মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছিস, তবে আমি কেমন জানি বিশ্বাসই করতে পারছি না যে তুই এই কাজটা করতে পারিস। নিশ্চয়ই তুই এই কাজটা ইন্টেনশনালি করিসনি, আমরা তো অনেক সময় রাগের মাথায় জিনিস ছুড়ে দিই, তার মানে নিশ্চয়ই এই নয় যে আমাদের সবার মেন্টাল প্রবলেম আছে। তখন জয়া বলে কিন্তু আমি তো রাগি না, আমি তো এরকম কাজ কখনো করি না। মৌ জয়াকে বলে যে সে তার একজন সাইকোলজিস্ট বন্ধুর সাথে পরের দিন বিকেলে জয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে। জয়া জিজ্ঞেস করে যে উনি ওষুধ দেবেন তো? তখন মৌ বলে ও সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট নয়, আগে কথা বলবে তারপর ভেবে দেখবে কি করা উচিত। সাইকোলজিস্টের কাছে সব কথা খুলে বলতে হয়, না হলে কিন্তু কোনো লাভই হবে না। ডাক্তার উকিল এদের থেকে কিচ্ছু লুকোতে নেই, সাইকোলজিস্টের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেই রকম। ওই ক্যাফেতেই জয়ার পরিচয় হয় মৌয়ের ছোটবেলার বন্ধু অ্যাডভোকেট সৌর্য রায়ের সাথে। সৌর্য জয়াকে জিজ্ঞেস করে যে সে কি খাবে, তখন জয়া বলে সবাই যেটা খাবে ও সেটাই খাবে। সৌর্য বলে আমরা কি খাবো সেটা আমাদেরই চয়েস করা উচিত, এই এজেন্সিটা অন্য কারোর হাতে তুলে দেওয়া উচিত নয়। জয়ার মনে পড়ে যায় যে তারা যখনই কোথাও খেতে গেছে তখন জয়া কি খাবে সেটা সবসময় পার্থ বা শ্রুতি ডিসাইড করে দিয়েছে, জয়াকে কখনো তারা জিজ্ঞেসই করেনি যে তার কি পছন্দ। কথাগুলো মনে পড়তেই জয়ার চোখে জল চলে আসে, সবার সামনে কেঁদে ফেলায় জয়া সবাইকে সরি বলে। সৌর্য জয়াকে বলে আপনি সরি বলছেন কেন, নিজের ইচ্ছায় হাসবেন নিজের ইচ্ছায় কাঁদবেন, এর জন্য সরি বলার কি আছে?
এরপর সূর্য বলে যে সে জয়ার জন্য একটা ফিশ ফিঙ্গার অর্ডার করে দিচ্ছে। তখন জয়া বলে, না চিলি পানির। এই প্রথম জয়া তার নিজের পছন্দের খাবারটা কাউকে বলতে পারে। রাতে বাড়ি ফিরে জয়া লিভিং রুমের সোফাতেই শুয়ে পড়বে বলে। কারুর কোনো অসুবিধার কারণ হতে সে চায় না। পরের দিন জয়া অফিসে গেলে মৌ জয়াকে বলে যে সামনের বৃহস্পতিবার সে অফিসের পর তার বাড়িতে তার কয়েকজন বন্ধুকে ডেকেছে, জয়াও যেন পৌঁছে যায়। জয়া যেতে না চাইলেও মৌ তার কোনো কথাই শোনে না। মৌ স্পষ্ট করে জয়াকে বলে দেয় যে তাকে যেতেই হবে। সেদিন অফিসের পর জয়া মৌয়ের ঠিক করে দেওয়া সাইকোলজিস্টের কাছে যায়। তিনি জয়াকে জিজ্ঞেস করেন যে জয়ার উপর কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয় কিনা, ম্যারিটাল রেপ হয় কিনা, বা তার হাজবেন্ড অথবা তার নিজেরই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কিনা। জয়া সবকটা প্রশ্নের উত্তরেই না বলে। সাইকোলজিস্ট বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স নয়, ম্যারিটাল রেপ নয়, নিদেন পক্ষে একটা চরও নয়, স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। তাহলে অসুবিধাটা ঠিক কোথায়? জয়া বলে, আমাকে একটু সারিয়ে দেবেন? সাইকোলজিস্ট বলেন, নিশ্চয়ই দেব। ইনফ্যাক্ট আপনি নিজেই নিজের মনকে সারিয়ে তুলতে পারবেন, তবে সবার আগে আপনাকে বলতে হবে যে ঠিক কী কী হয়েছে। তখন জয়া বলে যে সে ল্যাম্পশেড ছুঁড়ে মেরে তার মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। সাইকোলজিস্ট ম্যাডাম বলেন, এটা নিয়ে তাহলে তারা পরে কথা বলবে। তিনি জয়াকে কমফোর্টেবল করতে অন্যরকম গল্প করতে থাকেন। দীপাঞ্জন পার্থকে বলে যে সে বুঝতে পারছে এই সব ঘটনা নিয়ে পার্থ খুবই খেটে আছে। পার্থর মুড ঠিক করতে ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাবে ঠিক করে। সাইকোলজিস্ট ম্যাডাম জয়াকে জিজ্ঞেস করে, আপনি কি ছোটবেলা থেকে এরকম শান্তই ছিলেন? জয়া বলে, আমি খুব মিশুকে ছিলাম, কিন্তু একটু ভীতু। জয়া একটু একটু করে ওনাকে বলতে থাকে যে তার বোন বা দাদা ছোটবেলায় তাকে কিভাবে হিউমিলিয়েট করত। আশেপাশের লোক সবাই তাকে বোকা বা ন্যাকা ভাবত। আমরা বুঝতে পারি নরম স্বভাবে জয়ার মনে প্রত্যেকটা ছোট ছোট জিনিসই খুবই প্রভাব ফেলেছে। জয়া খুব ভালো গান গাইতে পারত, কিন্তু বিয়ের পর সে যখন রেওয়াজে বসত তখন পার্থ তাকে বাইজি বলে সম্বোধন করেছিল। সেটাই জয়ার শেষ গান গাওয়া। জয়ার মা তার মেয়েকে বোঝাতে থাকে পার্থর মতো ছেলে হয় না, তাদের মতো পরিবারে এত সুখ স্বাচ্ছন্দ্য কেউ কখনো দেখেছে? সব পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, তা বলে কেউ সেটার জন্য বাপের বাড়িতে গিয়ে বসে থাকে না। জয়া তার মেয়েকে ছেড়ে এসেছে বলেও তার মা তাকে দুটো কথা শুনিয়ে দেয়। জয়া তার মাকে বোঝাবার চেষ্টা করে যে শ্রুতি নিজেই আসতে চায়নি। তখন জয়ার মা বলে, কেন আসতে চাইবে না? কখন একটা মেয়ে তার মায়ের সাথে যেতে চায় না? এখনো সময় আছে, জয়ার উচিত নিজের দিকে তাকানো, সংসারটাকে বাঁচানো। আজ হয়তো ওর বৌদি দুটো মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু ওই একদিন জয়াকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবে। বৃহস্পতিবার রাতে জয়া মৌয়ের বাড়ির পার্টিতে যায়। সেখানে সৌর্য গান ধরলে জয়াও তার সাথে গলা মেলায়। জয়ার সুন্দর কণ্ঠস্বর দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ জানতই না যে জয়া এত ভালো গান করতে পারে। জয়া বাড়ি যেতে চাইলে মৌ সূর্যকে বলে জয়াকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে। এত রাতে জয়ার একা বাড়ি ফেরা ঠিক হবে না। জয়া বারণ করলেও মৌ সেটা শোনে না। সূর্য জয়াকে তার বাপের বাড়িতে নামিয়ে দিলে ওপর থেকে টিয়া সেটা দেখতে পেয়ে সূর্য আর জয়ার একসাথে একটা ছবি তুলে নেয়। রাতে বাড়ি ফিরে জয়া শ্রুতিকে বারবার ফোন করে। শ্রুতি বলে যে তার বাবা এখন খুব রেগে আছে, সে সময় মতো তার মাকে ফোন করে নেবে। জয়া শ্রুতির সাথে আরো কথা বলতে চাইলেও শ্রুতি ফোনটা কেটে দেয়। মৌ আর সূর্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ায় জয়া একটু করে প্রাণবন্ত হয়ে ওঠে। ওরা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে যায়। এদিকে দীপাঞ্জন, রুদ্র, পার্থ, নন্দিনী আর শাশ্বতীও সেই রেস্টুরেন্টেই গেছিল। হঠাৎ করেই রুদ্র মৌ আর সূর্যর সাথে জয়াকে দেখতে পায়। ঘরোয়া জয়াকে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসতে দেখে ওরা প্রচণ্ড অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে পার্থ উঠে যায় ওদের কাছে। দীপাঞ্জন রুদ্র বারণ করলেও পার্থ কারোর কথা শোনে না, সোজা জয়াদের টেবিলে গিয়ে প্রচণ্ড সিন ক্রিয়েট করে। সূর্যকে দেখে পার্থ বলে, আমার বউয়ের নতুন বয়ফ্রেন্ড, হ্যান্ডসাম কিন্তু। পার্থ বলে, ঘর সংসার ছেড়ে জয়া এভাবে ফুর্তি করছে দেখে তার মনটা একেবারে ভরে যাচ্ছে। এরপরেই পার্থ রেস্টুরেন্টের সবার সামনে জয়াকে আবার এসকর্ট বলে সম্বোধন করে। আর ধৈর্য ধরতে না পেরে সূর্য পার্থর কলার ধরে বলে, নেহাত আপনি জয়ার হাজবেন্ড, না হলে এই হাতটা কলারে নয়, আপনার গালে পড়ত। পার্থ আবার নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজে জয়াকে আঘাত করতে থাকে।
মৌ পার্থকে বলে এই ভরা রেস্টুরেন্টের মাঝে নিজের শিক্ষার পরিচয়টা দেবেন না। তখন পার্থ আরও কদর্য ভাষায় জয়াকে অপমান করতে থাকে, আর সহ্য করতে না পেরে জয়া ওখান থেকে বেরিয়ে যায়। পরে তিনি পার্থ জয়াকে ডিভোর্সের নোটিশ পাঠায়। মৌ জয়াকে বলে, পার্থ যখন উকিলের মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে, তখন ওদেরও উচিত উকিলের পরামর্শ ছাড়া এক পাও না চলা। ওরা সব প্ল্যান করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিচ্ছে, তাই উকিলের পরামর্শ ছাড়া এক পাও নয়। পরের দিন জয়ার দাদা আর মৌ জয়াকে নিয়ে শৌর্যর চেম্বারে যায়। জয়ার দাদা বলে যে সে মানছে সেদিন ওই কাজটা করা জয়ার উচিত হয়নি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া অশান্তি লেগেই থাকে, তা বলে একেবারে ডিভোর্সের নোটিস। মৌ জয়ার দাদাকে বলে, আপনারা কি চান? জয়ার দাদা বলে, ওদের 12 বছরের একটা মেয়ে আছে, এত বছরের একটা সুন্দর সাজানো গোছানো সংসার এত সহজে কেই বা ভাঙতে চায়। শৌর্য জয়াকে জিজ্ঞেস করে যে জয়া কি চায়। জয়া একবার তার দাদার মুখের দিকে আর আরেকবার মৌয়ের মুখের দিকে তাকায়। তখন শৌর্য বলে, এটা কোনো হোটেলের মেনু কার্ড নয় যে আপনার দাদা বা মৌ আপনার হয়ে ডিসিশন নেবে, এটা আপনার পুরো জীবনের ব্যাপার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। পার্থর মা পার্থকে বলে, ঘর ভাঙা কিন্তু সহজ ব্যাপার নয়। পার্থ বলে, না ভেবে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, জয়া আমার জন্য লায়াবিলিটি হয়ে যাচ্ছিল, ব্যাড ইনভেস্টমেন্ট আমি পছন্দ করি না। আগের দিন ওই ভরা রেস্তোরাঁয় যা যা হয়েছে তারপরে আমি জয়াকে আর আমার স্ত্রী বলে মেনে নেব না। সেই সময় পার্থর অ্যাডভোকেট অর্জুন ফোন করে বলে, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক সময় ডিভোর্স নোটিশটা পাঠানো হয়েছে। তাছাড়া পার্থ তাকে আগেই বলেছে যে জয়া মিউচুয়ালে কখনোই রাজি হবে না, তাই কেসটা তারা দুভাবে সাজাতে পারে। প্রথমটা হলো জয়ার মেন্টাল আনস্টেবিলিটি, আর দুই ডোমেস্টিক ভায়োলেন্স। প্রমাণ তো দুটোরই আছে। পার্থ বলে যে সে জানে কোনো প্রকার ডিভোর্সেই জয়া রাজি হবে না, কিন্তু ডিভোর্সটা পার্থর যে করে হোক চাই, সে কিছুতেই আর এই বিয়েটাতে থাকতে চায় না। ওদিকে শৌর্য বারবার জয়াকে জিজ্ঞেস করতে থাকে যে সে কি চায়। অনেকক্ষণ পর জয়া বলে যে সে তার মেয়েকে চায়। শৌর্য জয়াকে বলে যে পার্থ তার এগেনস্টে অনেকগুলো অ্যালিগেশন এনেছে, জয়া যখন তার মেয়েকে ফেরত পেতে চায় তখন সমস্ত অ্যালিগেশন তাদেরকে ডিনাই করতে হবে। পার্থ জয়াকে মানসিকভাবে ভারসাম্যহীন বলেছে, তাই ওদেরকে প্রমাণ করতে হবে যে জয়া সেটা নয়। শৌর্য বলে, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, আপনি কি ডিভোর্সটা চান? জয়া বলে যে সে কেন চাইবে তার এত বছরের সংসারটা ভেঙে যাক, পার্থও নিশ্চয়ই চায় না, এখন রেগে আছে বলে হয়তো এরকম করছে। শৌর্য বলে, তাহলে ওদেরকে কোর্টে অ্যাপিল করতে হবে যে জয়া তার স্বামীর সাথেই থাকতে চায়, ডিভোর্সটা সে চায় না। জয়া আবার তার সাইকোলজিস্টের সাথে দেখা করে। জয়ার ভয় হয় যে তার এই সাইকোলজিস্টকে দেখানোর ব্যাপারটা সুযোগ নিয়ে পার্থ ওকে পাগল প্রমাণ করার চেষ্টা করবে না তো। সাইকোলজিস্ট বলেন, মেয়েকে সামলানোর জন্য থেরাপি করলেই কেউ আনফিট হয়ে যায় না, আর তাছাড়া ভালো লয়ার হলে ঠিক ব্যাপারটা সামলে নেবে। সাইকোলজিস্ট ম্যাডাম জয়াকে জিজ্ঞেস করে যে পার্থ তাকে ঠিক কি কষ্ট দিত। জয়া বলে, কথা, শুধুমাত্র নোংরা কথার আঘাতে একজন মানুষকে যে কতটা ক্ষতবিক্ষত করে দেওয়া যায়, মানসিকভাবে কতটা বিপর্যস্ত করে দেওয়া যায়, পার্থ আর জয়া তার আদর্শ উদাহরণ। এরপর জয়া শৌর্যর সাথে দেখা করে। শৌর্য বলে, ব্যক্তিগত কথা বাইরের লোকের সামনে বলতে কারোরই ভালো লাগে না, কিন্তু ব্যক্তিগত কোনো কিছুকে যখন কোর্টে টেনে নিয়ে যাওয়া হয় তখন সেটা আর ব্যক্তিগত থাকে না। তাছাড়া ওরা জয়ার বিরুদ্ধে এই অ্যালিগেশনও এনেছে যে ওরা নাকি জয়ার দ্বারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আসলে শ্রুতির মাথা ফেটে যাওয়ার ব্যাপারটা ওরা এনক্যাশ করতে চাইছে, তাই পুরো ব্যাপারটা ডিনাই করতে ওদের পার্থর জয়াকে ভার্বাল অ্যাবিউজ করার ব্যাপারটা কোর্টে পেশ করতেই হবে। কিন্তু জয়া কিছুতেই এটাতে সম্মতি দিতে পারে না। শৌর্য জিজ্ঞেস করে যে জয়া তার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিনা। জয়া বলে যে তার সাথে শ্রুতির একবারই ফোনে কথা হয়েছে, তারপর শ্রুতি নিজেই ফোন করবে বলেছিল, কিন্তু আর করেনি, হয়তো ওরাই করতে দেয়নি, শ্রুতিও নিশ্চয়ই ওর মাকে ছাড়া থাকতে পারছে না। জয়া বলে যে সে কিছুতেই তার বিয়েটাকে ভাঙতে চায় না। সে শৌর্যকে জিজ্ঞেস করে, তার সংসারটা বাঁচবে তো? শৌর্য বলে, বন্ধু হিসেবে সে জয়াকে বলবে ওই বিয়েটা না থাকাই উচিত, তবে জয়ার অ্যাডভোকেট হিসেবে সে ভীষণভাবে চেষ্টা করবে সব কিছু ঠিক করার। পরের দিন ওদের কেসের প্রথম ডেট।
বেরোবার সময় জয়ার বৌদি ওকে মনে সাহস জোগাবার চেষ্টা করে। জয়া বলে, তুমি আমার জন্য কত ভাবো বৌদি। তখন বৌদি বলে যে সে ভুলে যায়নি যখন তার সন্তান না হওয়া নিয়ে পুরো সমাজ তাকে অনেক কথা শোনাচ্ছিল, তখন একমাত্র জয়া তার পাশে ছিল। তাই আজকে সে জয়ার পাশে থাকবে না, সেটা কি করে হতে পারে। এরপর জয়া কোর্টে যায়, সেখানে প্রথমেই তার দেখা হয় পার্থ আর শ্রুতির সাথে। কিন্তু পার্থ তো দূরের কথা, শ্রুতিও জয়াকে অ্যাভয়েড করে। পার্থর অ্যাডভোকেট অর্জুন প্রথমেই কাঠগড়ায় ডেকে নেয় পার্থর বাড়ির কাজের লোক দোলাকে। জয়ার ব্যাপারে দোলাকে জিজ্ঞেস করতে দোলা বলে, এমনিতে তার জয়া বৌদি খুবই ভালো মানুষ, কিন্তু ইদানিং সবকিছুই ভুলে যাচ্ছে। ওনার জন্য বাড়িতে দুবার আগুন লেগে যাচ্ছিল। একবার তো জয়া গ্যাসটা অন করে আগুন জ্বালাতেই ভুলে গেছিল, আর নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন কড়াইতে কি একটা যেন চাপিয়ে ভুলেই গেছিল, সেটা পুরো পুড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। এরপর অ্যাডভোকেট অর্জুন পার্থর মাকে কাঠগড়ায় ডাকে। অর্জুন তাকেও জয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ছেলে বৌমার সংসারে তিনি কোনোদিনই নাক গলাতে চাননি, তাই তিনি তার দেশের বাড়িতে নিজের মতোই থাকেন। পার্থর নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ উপলক্ষে তিনি ছেলের বাড়িতে এসে দেখেছেন সংসারে কোনো স্ত্রী নেই, দামি বাড়ি গাড়ি কোনো কিছুই জয়াকে আনন্দ দিতে পারেনি। সবসময়ই জয়া কেমন যেন মনমরা হয়ে থাকে, এনজিও থেকে ফিরে সোজা নিজের ঘরে গিয়ে একা একা শুয়ে থাকে। অর্জুন জয়ার এই ভুলে যাওয়া আর সেই কারণে বাড়িতে আগুন লাগার ব্যাপারটাকে হাতিয়ার করে, তাছাড়াও জয়ার জীবনে সব রকম স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও এই মনমরা হয়ে থাকার জন্য জয়াকে মেন্টালি আনস্টেবল প্রমাণ করার চেষ্টা করে। অর্জুন বলে, জয়া সিনহার ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জের অনেক আগেই প্রমাণ হয়ে যাচ্ছে তার মানসিক অসুস্থতা। শৌর্য অবজেকশন জানিয়ে বলে, এখনও কোনো কিছু সঠিকভাবে প্রমাণ হওয়ার আগেই ভরা কোর্টে দাঁড়িয়ে তার ক্লায়েন্ট জয়া সিনহাকে এভাবে মেন্টালি আনস্টেবল বলাটা কারোর অধিকারের বাইরে। সেদিন আদালত মুলতুবির পর শৌর্য জয়াকে বলে, এরপর ওরা শ্রুতিকে কোর্টে তুলবে, আর সেটাই সবথেকে ক্রুশিয়াল। শ্রুতি কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলবে সেটা ভীষণই ইম্পর্ট্যান্ট। শৌর্যর কথা শুনে জয়া একটু ঘাবড়ে যায়। শৌর্য জয়ার সাইকোলজিস্টের সাথে দেখা করে। তিনি শৌর্যকে বলেন, দীর্ঘদিন ধরে ভার্বাল অ্যাবিউজের মধ্যে দিয়ে গেলে একজন নরম স্বভাবের মানুষের মনে এটার খুবই প্রভাব পড়ে, তার কনফিডেন্স ব্রেক হয়ে যায়, সেই মানুষটা ঠিক করে গুছিয়ে কথা বলতে পারে না, সবসময় মনমরা হয়ে থাকে, যে সিমটমগুলো জয়ার মধ্যে পুরোপুরিভাবে রয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে যে জয়া কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ অন্য কোনো দিকে তাকিয়ে প্রশ্ন করলে জয়া কিন্তু অনেক কথা বলে। শৌর্য ওনাকে রিকোয়েস্ট করে যে কখনো যদি দরকার পড়ে তিনি যেন কোর্টে গিয়ে ওনাদের হেল্প করেন। সাইকোলজিস্ট ম্যাডাম শৌর্যকে এই ব্যাপারে আশ্বস্ত করে। নেক্সট কেসের ডেটে অর্জুন শ্রুতিকে কাঠগড়ায় তুলে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন শ্রুতিও জয়ার বিপক্ষেই সাক্ষ্য দেয়। শ্রুতি বলে, তার মাকে তার স্বাভাবিক বলে মনেই হয় না, তার মা সবকিছুই ভুলে যায়, গ্যাসে খাবার চাপিয়ে ভুলে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছিল, তাকে স্কুলে টিফিন দিতে ভুলে যায়, একবার তো তাকে টিউশন থেকে আনতেও ভুলে গেছিল। শ্রুতির সাক্ষ্য অর্জুনকে আরও এক ধাপ এগিয়ে দেয়। অর্জুন বলে যে জয়া সিনহা তার স্বামী এবং সন্তানকে নিয়ে সংসার করতে চাইছেন, কিন্তু যিনি এইসব বেসিক জিনিসও ভুলে যান তার কি সংসারে আদৌ কোনো মন আছে। মানসিকভাবে অসংলগ্ন একজন মানুষের হাত থেকে মুক্তি পেয়ে তার ক্লায়েন্ট পার্থ সিনহার 100% অধিকার আছে তার মেয়েকে একটা সুস্থ জীবন দেওয়ার। কোর্ট মুলতুবির পর জয়া শ্রুতির সাথে কথা বলার চেষ্টা করে। তখন শ্রুতি জয়াকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে তার মাকে একটুও মিস করছে না, এখন সে তার বাবা আর ঠাকুমার সাথে বেশ ভালোই আছে, বরং তার মা বাড়িতে থাকলেই সব সময় অশান্তি হয়, বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যায়, তাই সে চায় না তার মায়ের কাছে যেতে। তার মায়ের কি কোনো ক্ষমতা আছে শ্রুতির দায়িত্ব নিলে তাকে সেম স্কুলে পড়াতে, তাকে একইভাবে এই স্বাচ্ছন্দ্য দিতে যেটা তার বাবা তাকে দিচ্ছে? তাই সে কোনোভাবেই তার মাকে চায় না, সে তার বাবার সাথেই থাকতে চায়। এরপর পার্থ এসে শ্রুতিকে ওখান থেকে নিয়ে চলে যায়। জয়া অবাক হয়ে দেখতে থাকে তার নিজের মেয়ের আচরণ। শৌর্য জয়াকে বলে, এটা পরিষ্কার যে শ্রুতি জয়ার সাথে থাকতে চায় না, এবার কিন্তু জয়াকে পার্থর ভার্বাল অ্যাবিউজের ব্যাপারে মুখ খুলতেই হবে, না হলে ওরা কেসটা হেরে যাবে। জয়া ভাবতেই পারে না যে ভরা কোর্টে দাঁড়িয়ে সে এই সব কথা বলবে। তখন শৌর্য জয়াকে বলে, কেন, আপনার কি লজ্জা করছে? ভরা কোর্টে দাঁড়িয়ে আপনাকে পাগল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে,
বলা হচ্ছে যে আপনি আপনার মেয়েকে নাকি মানুষ করার যোগ্যই নন। 15 বছর সংসার করার পরেও আপনার স্বামীর সাথে থাকার জন্য আপনাকে ভরা কোর্টে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে হচ্ছে। কোর্টে দাঁড়িয়ে আপনার মেয়ে বলছে যে সে আপনার সাথে থাকতে চায় না। একটা ভরা রেস্টুরেন্টে আপনার স্বামী আপনাকে যা নয় তাই ভাষায় গালাগালি দিয়ে অপমান করেছে, তখন আপনার লজ্জা করছে না? অথচ সেই লোকটা আপনাকে কি কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজে অপমান করছে সেটা বলতে আপনার লজ্জা করছে? আগে ভালোভাবে আপনার বোঝা উচিত যে কি কারণে লজ্জা পাওয়া উচিত আর কি কারণে লজ্জা পাওয়া উচিত নয়। শৌর্যর কথাগুলো শুনে জয়া কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে ফেরার পর জয়ার মা তাকে বলে, যেভাবেই হোক দরকার পড়লে পার্থর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েও জয়াকে তার সংসারটাকে বাঁচাতেই হবে। তখন জয়া তার মাকে বলে, শ্রুতি যদি তার সাথে থাকতে চাইত তাহলে হয়তো সে সেটাই করত, কিন্তু তার মেয়ে যখন তাকে চাই না, ওরা কেউই যখন তাকে চায় না, তাহলে এবার সে তার নিজের সম্মানটা বাঁচাক। সে তো পাগল নয়, সে তো মানসিক ভারসাম্যহীন নয়, আর মানসিক অবসাদ যদি হয়েও থাকে সেটা কি কারণে হয়েছে সেটা কখনো কেউ জানতে চেয়েছে? তার মা কখনো জানতে চেয়েছে? জয়া সবসময় ভেবে এসেছে তার মা হয়তো তার কাছে অন্তত জানতে চাইবে যে জয়ার কি হয়েছে, কি কারণে তার এই মানসিক অবসাদ, কিন্তু তিনি কখনো সেসব জানতেই চাননি। শারীরিক আঘাতের দাগগুলো হয়তো একসময় মুছে যায়, কিন্তু মানসিক আঘাতের দাগগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যায়। জয়া যখন তার বাড়ির লোকদের বলতে থাকে যে তার স্বামীর কাছ থেকে তাকে কি কি ভাষা শুনতে হয়েছে, তখন সবাই বুঝতে পারে জয়ার এই মানসিক অবসাদের কারণগুলো কি। নেক্সট কেসের ডেটে শৌর্য কোর্টে বলে, IPC 509 ধারা অনুযায়ী কোনো ক্রিয়া বা শব্দ দ্বারা যদি কোনো নারীর সম্মানহানি করা হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও IPC 294 অনুযায়ী কোনো অবসেন্স ওয়ার্ড বা অ্যাক্ট ক্রিমিনাল অফেন্স, আর এক্ষেত্রে যেহেতু দুটোই বৈবাহিক সম্পর্কের মধ্যেই হয়েছে সেই কারণে এটা ম্যাট্রিমোনিয়াল ক্রুয়েলটি। 15 বছর ধরে তার ক্লায়েন্ট জয়া সিনহার ওপর তার স্বামী পার্থ সিনহা মৌখিক এবং মানসিক অত্যাচার করে এসেছে, তাই সে মহামান্য আদালতের কাছে IPC 509, 294 এবং 498A ধারা অনুযায়ী মামলা শুরু করার আর্জি জানাচ্ছে। জয়ার পক্ষ থেকে এই পাল্টা জবাবের জন্য পার্থ একেবারেই প্রস্তুত ছিল না। তাকে দেখে আমরা বুঝতে পারি যে সে বেশ ঘাবড়ে গেছে, আর এই প্রথমবার জয়া সাহসের সাথে পার্থর চোখে চোখ রাখে। এখানেই লজ্জা ওয়েব সিরিজের সিজন 1 শেষ হয়ে যায়। এরপর জয়ার জীবনে কি হতে চলেছে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সিজন 2 জন্য, যেটা এখনো রিলিজ করেনি। রিলিজ করার সাথে সাথেই আমি যত তাড়াতাড়ি সম্ভব সিজন 2 নিয়ে আসার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লিমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।